হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমাদের বাড়িতে শীতের একটা দারুণ খাবার রান্না হবে, সেটা হচ্ছে শাক। শাকের ঝোল করবে মা, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। একদম বাজার থেকে বাবা টাটকা টাটকা শাক নিয়ে এসছে, সবুজ শাক সবজি। এই যে সব টাটকা টাটকা সতেজ শাক, লাল শাকটা তো ভাজা হবে, এটা তো আর শাকের ঝোল হবে না। আর এখানে রয়েছে পুঁই শাক, দেখো কত মানে কচি কচি পুরো শাকগুলো। পুঁই শাক রয়েছে এটার মধ্যে। এটা কি শাক মা, মট ছোলা শাক নাকি? এটাও দিবা শাকের ঝোলে? দেখো ছোট ছোট পাতা, এটা হচ্ছে ছোলা শাক। ছোলা শাক শাকের ঝোলে স্বাদ লাগে না, গন্ধ ওঠে সামনে। হ্যাঁ, আর এই যে এখানে মূলো রয়েছে, পালং শাক রয়েছে নিচে, না মূলো শাক, এখানে মূলো রয়েছে এর মধ্যে। দেখো কচি কচি গুলো নিয়ে নিতে হবে, এরকম করে দিতে হবে। আর শাকের ঝোলে বেগুন যাবে, সিম যাবে, আর এখানে রয়েছে দেখো পালং শাক একাটি, আর এখানে রয়েছে কুমড়ো শাক। সব শাক দিয়ে শাকের ঝোল হবে। কি করছো? একটু আগে দেখালাম ভিডিওতে, আজকে শাকের ঝোল রান্না করবে মা, তার জন্য যে সবজিগুলো। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে সিম রয়েছে এখানে সবুজ গুলো, মূলো রয়েছে, আলু রয়েছে, আর হচ্ছে এটা এমনি বেগুন ভাজার জন্য। আর এখন এই শাকগুলো ভাজবো, মটর মটর ওটা ছোলা শাক। আর ওখানে রয়েছে পুঁই শাক, সব শাক আমি দেখিয়েছি, এগুলো এবার শাক কাটার পালা। এবার শাকের মধ্যে যেসব সবজি যায়, মানে সবজি ওই আলু মূলো সিম সবজির পার্ট হয়ে গেল, এবারে হচ্ছে শাকগুলোর পালা। সব সব রকম শাক যাবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের শাক, ছয় রকমের শাক হবে। বাহ, আর এখানে তো লাল শাক রয়েছে, এটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর মা কি করো? এই যে শাক ধুতে যাব। তাহলে আজকে কি সারাদিন পুরো শাকের রেসিপি, শাকের ঝোল? ঠিক আছে। এই যে সকালের ব্রেকফাস্ট আমার। বাহ, আজকেও খিচুড়ি পেয়েছে পাপড়ি, ভালো লাগছে? একজন কমেন্ট করে জানো তো যে প্রথম প্রথম আমারও খুব ভালো লেগেছিল, পরে আর ভালো লাগেনি। সত্যি তাই, আমারও মনে হয় তোমারও আর ভালো লাগবে না পরে। দেখা যাক, এখনো তো ভালো লাগছে। ভালো লাগাটাই ভালো, এভাবে যেটা ভালো লাগে সারা জীবন তোমার এভাবেই ভালো লাগুক। পাপড়ি এখন সকালবেলা উঠে হেলদি হেলদি খাবার খায়, খিচুড়ি আর হচ্ছে ডিম সিদ্ধ। আর ওইখানে দেখতে পাচ্ছ তোমরা, ল্যাপটপ ওপেন রয়েছে, ভিডিও এডিটের কাজ চলছে। জানি লেট হয়ে গেছে, কিছু করার নেই, কালকে ডাক্তার দেখি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট না মানে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। তো এশিয়ার বাড়িতে ইচ্ছা করেনি যে ভিডিও এডিটে বসি, তাই সকালবেলা উঠেই করছি। আর কালকে রাতের ঘুমটাও পুরো জবরদস্ত হয়েছে। একটু জার্নি হয়েছে না, যাতায়াত হয়েছে, শরীর ক্লান্ত ছিল। তো আমার একটা খাবারের একটা রুটিন করতে হবে সারাদিনে, কোন সময় কি খাবো। সকালবেলা বেনিয়মে খাওয়া হয়ে যায় বলো, খাবার সব ঠিকঠাকই আছে কিন্তু বেনিয়মে হয়, মানে কখন কোনটা সেটা ঠিকঠাকভাবে হয় না, কখনো লেট, কখনো আগে, কখনো পরে, এরকম হয়ে যায়। তো ওটা করলে চলবে না, একটা রুটিন অনুযায়ী মানে খেতে হবে। দুপুরে ভাত ফাত খাওয়ার পরে একটুখানি ফল খেয়ে নেবা, রাত্রেবেলা একটু দুধ ফুধ এসব কিছু খেয়ে নেবা, দুধ হরলিক্স। সেটা আমি বলেছি আগের দিন যে সকালবেলা মানে আমান বাদাম টাদাম খেয়েছি, কিসমিস, ড্রাই ফ্রুটস, তারপরে ব্রেকফাস্টে এটা খাবো, তারপরে আবার দুপুরবেলা একটু ভাত খেয়ে নেবো, তারপরে আবার একটু বেশি করে ফল খেয়ে নেবো, তারপরে আবার সন্ধ্যায় একটু দুধ হরলিক্স খেয়ে নেবো, তারপরে আবার রাতের বেলা ডিনার করবো। এভাবেই চলবে। তারপরে মাঝে যদি আরও কিছু ঢুকানো যায় সেগুলো খেতে হবে। চলো খেয়ে নাও, লেট করে লাভ নেই, কাজটা সেরে নিই। দাদা ভাই এখন কাটছে ফ্রুটস, অ্যাপেল কাটছে একটা, আর এখানে দুটো লেবু কাটবে, চলো কেটে নিক। আজকে ইচ্ছা ছিল একটুখানি শর্ট ভিডিও করার, তো দুপুরবেলা যেরকম লাগে খাওয়া দাওয়ার পরে মানে ঘুম, একদম ভিডিওটা আপলোড হয়েই আর কি ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুম দিয়েছি যেই কারণে সময় আর কি চলে গেছে। আর এখন বেলা চারটে বেজে গেলেই মানে পুরো আলোটা পুরো কমে যায়, আর আগে আমরা চারটের সময় রেডি হয়ে বেরোতাম শর্ট করার জন্য। আর ভিডিও আমাদের দেখতে পাচ্ছো লেট যাচ্ছে, অনেকেই বলছো, আসলে পেরে উঠছি না, চেষ্টা করব, হয়ে উঠছে না আর কি, সেই রকম আগেকার মতন এনার্জি আর শক্তি পাচ্ছি না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলাকে একটা শর্ট করব, তো এখন আমি যাব, আগে সন্ধ্যা হয়ে গেছে, দুধ জাল দিতে, আগে একটু দুধ খেয়ে নেব, তারপরে মানে ভিডিও করব কয়েকটা ঘরে বসেই, কারণ তা না হলে আবারও ডিনারের সময় হয়ে যায়, আর এক গ্লাস দুধ খেলেই পেটটা একদম ভরে যায়, তারপরে আর মানে খিদে থাকে না, খেতে পারি না, আর খাওয়ার পরেও রাত্রে আর কি খাওয়া যায় না। তো সেই কারণে আর আমি তো সন্ধ্যাবেলায় খাই, তোমরা দেখেছো। আর তোমাদের দাদাভাইকে একটু ওটস দেবো অল্প করে, ওটস শেষ হয়ে গেছে বুঝলে, আজকেই শেষ হয়ে যাবে, মানে আজকেই শুধু বানানো যাবে, আর হয়তো আর একদিন যেতে পারে,
দেখি কতটা আছে। আর কিসমিসও শেষ হয়ে গেছে, কারণ কারণ ড্রাই ফ্রুটসের মধ্যে কিসমিসটা আমার বেশি ভালো লাগে। আর কিসমিসটা আমি পুরো ওই আমন্ড আর কাজুগুলোকে মানে ওইটার স্বাদটাকে ঢাকার জন্য আমি কিসমিসটা একটু বেশি করে খাই, সাথে মিশিয়ে মিশিয়ে খাই আর কি। আমন্ডস মুখে দিই, সঙ্গে সঙ্গে দুটো কিসমিস দিই, সেই জন্য কিসমিসটা আমার ভালো লাগে। তো সেই জন্য কিসমিসটা বেশি শেষ হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে ওটসের সঙ্গে দিই কিসমিস, আমি বাদাম দিতে চাই না একদমই, কাজু বাদাম দিতে চাই না, তোমরা বলেছো কোলেস্ট্রলের জন্য, তবুও খাবে, জোর করে বলছে একটা দাও একটা দাও, এরকম করে কুচি করে দিতে বলে, টেস্টি লাগে একটু মুখে বাঁধে সেই জন্য। তো আমি দেই না, আজকেও দেবো না। তো চলো আজকে ওকে একদম নর্মাল করে দেবো, জাস্ট একটু তোমাকে কফি দেবো না, কফিটা কোলেস্ট্রলের জন্য খাওয়া যাবে না, যেগুলো ওর খাওয়া বাড়ানো সেগুলোই খাবে। আজকে আমি বিকেলবেলা বলে দিয়েছি, রেডি ফেডি হচ্ছে মানে সন্ধে সন্ধ্যার জন্য একদম তৈরি হচ্ছে, আমি বলছি একদম কোনো রকম চপ টপ কিছু খাবে না। আমার এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই, আমি আমিও আমি খেতে পারি, কিন্তু তাই বলে তোমার খেলে হবে না, আমার ইচ্ছা করছে এটা বললে হবে না, ঠিক আছে, তোমার খাওয়া যাবে না কোলেস্ট্রলের জন্য। কফি, তারপর হচ্ছে কোনো তেলে ভাজা চপ, পকোড়া, আবার লঙ্কার চপ খায়, কি বলবো, কোনো কিছু মেনটেন করে না। আমি ওটস এনে দিচ্ছি, যদি কফি খেতে গরম কিছু পানীয় খেতে ইচ্ছা করে গ্রিন টি করে এনে দিচ্ছি, খাও সেটা খাও, যেটা ভালো সেটা খাবে না। আমি হরলিক্স করে নিয়েছি, হরলিক্সটা ভিজিয়ে রেখেছি, মানে দুধে হরলিক্স দিয়ে রেখেছি, খাওয়া হয়নি। আর তোমার দাদাভাইকে ওটস বানিয়ে দিয়েছি, এখন আবার একটু কফি করলাম মার জন্য, তোমাদের দাদাভাইও খাবে, আর তার সঙ্গে হচ্ছে ছোট কাকিমা এসছে কাকিমার জন্য। কেন চলো, কাকিমা আবার বলছে কফি খাবে না, কাকিমার সুগার তো একদিন কতক্ষণ করিস পুষি, আ পুষি, পুষি দেখো এই গাছের দিকে তাকিয়েছিল একভাবে, আমি যে ক্যামেরাটা অন করলাম আর তাকাচ্ছে না। আ পুষি, কি হয়েছে তোর, তুই এখানে একা একা ফাঁকা জায়গায় বসে রয়েছিস গাছের দিকে তাকিয়ে? এই দেখো, বললাম না এইভাবে তাকিয়েছিল, ওরে বাবা রে চোখ, ক্যা নজারা হে রে বাবা, চোখটা রাতের বেলা কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে ভয়ঙ্কর ভয়। পুষি, এ পুষি, ওরা ফ্ল্যাশের দিকে তাকাতে পারছে না। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে আসলাম, এখন মোটামুটি অনেকটাই বেজে গেছে, 8:30 বেজে গেছে। আর তোমাদের বলেছিলাম যে কয়েকটা ভিডিও বানাবো, তো রেডি হয়ে আর ভিডিও বানানো হয়নি, রেডি হতে গেলে আরও সময় লাগবে, তো সেই কারণে করলাম না, জাস্ট এই পোশাকে এই লুকেই করে নিলাম দু তিনটে শর্ট, সেটা ভেবেছি রাতেই ছেড়ে দেবো, ওগুলো আর জমিয়ে রাখবো না। আর এখন যাবো রান্নাঘরে, মা তো শুরু করে দিয়েছে, ভেবেছিলাম যে তাড়াতাড়ি কয়েকটা শর্ট করে তারপরে যাব, তো হয়ে উঠলো না, তো চলো যাই যাই, ঠিক আছে। আর রাতে রান্না হবে ডিমের ঝোল, চলো দেখি কতদূর মা রেডি করলো, তরকারিটা রান্না বসানো না হলে আমি তরকারিটা চটপট রান্না করে নেবো, তারপরে গরম গরম খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই খুব খিদে পেয়ে গেছে, আবার বলছে ধনে পাতা দিয়ে তরকারি করবে কি না দেখো, তা না হলে আমি নিয়ে আসছি পাটিকাবাড়ি বাজার থেকে, ধনে পাতা যদি না থাকে, কারণ ও শীতকালে গরম গরম ডিমের ঝোল ধনে পাতা দিয়ে খুব পছন্দ করে, তো চলো যাই। আর এদিকে আমি করছি ভিডিও এডিটের কাজ, মানে শর্ট ভিডিও এডিটের কাজ, দেখছো ল্যাপটপে বসে রয়েছি, আর পাপি এখন যাচ্ছে রান্নাঘরে, তোমাদের তো বলে দিল, সত্যি কথা বলতে যখন শুনি যে ডিমের ঝোল, তখন থেকে জিভে কেমন একটা মানে জল চলে এসেছে, মানে গরম গরম ভাত দিয়ে খাবো, ভাত সেটা না ধনে পাতা দিয়ে আলুতে ডিমের তরকারি, ডিম সত্যি আমার খুব ফেভারিট, না কি বলবো, খুব ভালো লাগে। তো মানে এখন শর্ট ভিডিও রেডি করছি, ভীষণ ভালো লাগছে, চলো করে না, হ্যাঁ করে নি, রেডি করে নি, কাজটা করে নি, খেয়ে নিবা, আজকে আমরা তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু তুমি মোবাইল দেখবে না তো, না আজকে আমাদের প্রচুর কাজ আছে। আর ওই পিছনে দেখতে পাচ্ছ ব্লু কালার, ওটা কিন্তু জলের ড্রাম, আর ওটার কালার ওই রকম হয়েছে লাইটের জন্য, ওটার পিছনে লাইট জ্বলছে ওই জন্য, হ্যাঁ এদিকে ওই যে একটা ইয়েলো জ্বলছে। দেখো তোমাদের বললাম ডিমের ঝোল হবে, সব মা রেডি করে ফেলেছে, ডিম আলু, আলু সেদ্ধ করেছিল পরে, আগে ডিম সেদ্ধ হয়ে গেছিল, আর এখানে মা মশলা রেডি করছে, এখন একদম ডাইরেক্ট একদম শিলনোড়ায় বাটা হবে ধনিয়া জিরেটা, আর এখানে রয়েছে মশলা, পেঁয়াজ আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর তোমার দাদাভাই দেখে ধনে পাতা আনতে চলে এসছে নিয়ে, আর পুষি ভাবছে পুষির জন্য নিয়ে আসা হয়েছে। কত নিয়ে এসছো ধনে পাতা? হ্যাঁ মনে হচ্ছে ধনে পাতা বাটা খাওয়া যাবে, কালকে বাটা করলে, হ্যাঁ এবার তো আলু ডিম মশলা সব কষা হয়ে গেছে,
ডিমটাও অ্যাড করে দিলাম, সব মশলাও দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, গরম জল ছিল, দাঁড়াও। আর ধনে পাতাটা নামানোর আগে দিয়ে দেবো, দেখো গরমা গরম ডিমের ঝোল একদম তৈরি। আর ধনে পাতা তো আগেই দিয়ে দিয়েছি, ঠিক এইরকম রেখেছি ঘনত্ব, না গাঢ় না পাতলা, ঝোলঝোলই ভালো লাগে গরম গরম ধনে পাতা দিয়ে ডিমের ঝোল। তো আমরা এখনই খেয়ে নেব, তোমাদের দাদা ভাই তো এখনই বসে পড়বে খেতে। আর দুপুরবেলা তো শাক রান্না হয়েছিল, তোমাদের বলেছি, দেখানো হয়নি, তো শাকও কিছুটা রয়েছে, সেটাও গরম করা হচ্ছে। চলো চলে যাবো এখন খাওয়া দাওয়া করতে। আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ডিমের ঝোল, যেহেতু সেদ্ধ আলুর ছিল আর সব মা রেডি করে রেখেছিল, এখন খেতে যাবো। সবাই বসে পড়েছে, আমার একটু কাজ ছিল, এখনও একটু আছে, ও ঘরে গিয়ে বাকিটা করবো, তো তারপরে খেয়ে নেবো। চলো।